আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আবারও চলে এসেছি তোমাদের একটি ফিজিক্সের দারুণ ক্লাস উপহার দিতে। তোমরা অনেকেই আছো যারা কেন্দ্রমুখী টাইপের, কেন্দ্রমুখী বল, টান বল, এগুলো শুনলে না একটু সমস্যায় পড়ে যাও, ওই ম্যাথগুলো করতে পারো না, সাজাতে পারো না। আমি বেশি থিওরি বলবো না, সামান্য একটু উপায় দিয়ে বোঝানোর চেষ্টা করব, চিত্রটা তোমাদের ইমাজিনেশনে আনার চেষ্টা করব, কিভাবে করছি বা কিভাবে হবে, কি করলে অঙ্কটি হওয়া যায়, এইগুলো একটু বোঝানোর চেষ্টা করবো। শুধু অঙ্ক নয়, তাই আমার সাথেই থাকো আর দেখে নাও কিভাবে কেন্দ্রমুখী বল দিয়ে টান বলের অঙ্কগুলো সহজেই করা যায়। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি একটু কেন্দ্রমুখী বলের সূত্রটি বলতে যাচ্ছি। আচ্ছা, কেন্দ্রমুখী বল কি এটাও তো বোঝা দরকার, তাই না? এই ধরো কোনো একটি বস্তু তুমি এভাবে ঘুরাচ্ছ, ঘোরানোর সময় কি হবে, তোমার হাতে সেটি টান লাগবে। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাইতে চাই, বলেছি যেহেতু একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। তোমাদের ঘরে এরকম ঘোরানো অনেক জিনিস আছে, তোমরা ঘুরিয়ে দেখতে পারো। এই যে ঘুরাচ্ছে, একটু চিন্তা করে দেখো, যখন আমি এটা ঘুরাচ্ছি তখন কিন্তু আমার হাতে একটি টান অনুভব হচ্ছে। আচ্ছা, টান অনুভব হচ্ছে বুঝলাম, বস্তুটি কিন্তু ছেড়ে দিলে একটি স্পর্শ বরাবর চলে যাবে। তাহলে এই যে ও চলে যাচ্ছে না, কেন যাচ্ছে না? অবশ্যই আমার এই হাতের এখানে একটি বল ক্রিয়া করছে, সেটি কি? কেন্দ্রমুখী বল। তাহলে তোমাদের কেন্দ্রমুখী বলের সূত্র তৈরি করা জানতে হবে। যাই হোক, আমি সামান্য একটু ব্রিফ করে দেওয়ার চেষ্টা করছি। ধরো তুমি একটি বস্তু এখানে ধরে রেখেছো এই পয়েন্টে, এখন এটি ওকে কেন্দ্রমুখী বলের জন্য তোমাকে একটি বৃত্তাকার পথ চিন্তা করতে হবে। কিন্তু হয়তো বা একটি বৃত্তাকার মনে হচ্ছে না, যাই হোক তোমরা একটু ধরেই নাও যে একটি বস্তু এখানে ঘুরছে, এখানে বস্তুটি বাধা আছে, সে এই কেন্দ্রের দিকে একটি ফোর্স অনুভব করছে, যেটি আমি একটু আগে তোমাদের প্র্যাকটিক্যালি দেখালাম, সেটিকে আমরা সেন্টার অফ ফোর্স দ্বারা প্রকাশ করতে পারি। আমি যে বস্তুটিকে ঘোরাচ্ছিলাম, অবশ্যই তার যে ভর বলতে পারো এম, আর ওজন বলতে পারো কি এম জি, এই দুইটি জিনিস কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, এখন FC এর রাশিমালাটা একটু লিখে দেই, যে এটি ঘুরতে তো নিশ্চয়ই একটি সময় লাগছে, সেই সময়টিকে আমরা পর্যায়কাল বলতে পারি, সেটিকে আমরা T দ্বারা প্রকাশ করতে পারি। ঘূর্ণনের ক্ষেত্রে এটি বেগ উৎপন্ন করছে, সেটিকে আমরা ওমেগা বা কৌণিক বেগ বলতে পারি। তোমরা হয়তো এগুলো জানো, তাও আমি বলে দিচ্ছি। আর এটি স্পর্শ বরাবর একটি বেগ ক্রিয়া করছে, সেটিকে আমরা রৈখিক বেগ V দ্বারা প্রকাশ করি। যাই হোক, এই কথাগুলো আর না বলি, এখন আমি FC এর রাশিমালাটি লিখব। আচ্ছা, FC এর যে রাশিমালাটা, সেটি আমরা F সমান ma থেকেই কিন্তু তৈরি করতে পারি। তোমরা জানো যে এই রৈখিক ত্বরণ বৃত্তাকার পথে যা তৈরি হয়, তার যে সূত্র সেটি হলো V স্কয়ার ডিভাইডেড বাই R। এটি কিন্তু বৃত্তাকার পথের রৈখিক ত্বরণ ব্যাসার্ধ একটি, আপাতত বুঝতে পেরেছো? তাহলে আমরা মোটামুটি ভাবে যেটি বলতে পারি যে FC is equal to MV square divided by R। আরো কিছু ছোট কয়েকটা সূত্র বলে দেই যাতে তোমাদের একটু সুবিধা হয় মনে রাখতে। আচ্ছা, V সমান আমরা কিন্তু বলি কি ওমেগা R। আচ্ছা, আবার আমরা কি বলি, ওমেগা is equal to 2π by T। এরকম কিন্তু আমরা এখানে আবার মানটি বসাইতে যদি চাও, তাহলে বসালে যেটি পাবা যে ওমেগার যে মান, আচ্ছা ভি এর যে মান, ওমেগা স্কয়ার আর এখানে হবে আর স্কয়ার, আর এখানে একটি আর থাকবে, দ্যাট মিন্স এফ এম ওমেগা স্কয়ার আর। আবার তুমি যদি চাও ওমেগার মান বসাতে পারো 2π বাই টি, এখানে একটি হোল স্কয়ার চলে আসবে, আর চলে আসবে, দ্যাট মিন্স আমি বোঝাতে যাচ্ছি এগুলো সব কিছুই আসলে একটি চেইন রিলেশন, একটা থেকে আরেকটা বের করা যায়। আমার মনে হয় তোমরা এগুলো দিয়ে খুব সহজে অঙ্ক করে নিতে পারবে। এখন যে ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে চেষ্টা করব, সেটি হলো টান বল। এবার আমি যেটা করব, যে উদ্দেশ্যটি আমার ছিল তোমাদেরকে টান বল শেখানোর চেষ্টা, যে টান বলই কিভাবে করা যায় আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। আমার যা দরকার ছিল আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, খুব অল্প সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো বোঝার। দেখো, খেয়াল করে পদার্থবিজ্ঞানে যে জিনিসটি তুমি ফিল করো, সেই জিনিসটি কিন্তু সূত্রে নিয়ে আসার চেষ্টা করতে হয়। আমি যখন এই জিনিসটি ভাবে ঘুরাচ্ছি, একটু খেয়াল করো, একটা কিন্তু টান অনুভব হচ্ছে, দ্যাট মিন্স তোমাকে এই বিন্দুতে যে টানটি অনুভব হচ্ছে সেটি বের করতে হবে।
এখন আমি দুইটি অবস্থান যদি নির্দিষ্ট করে দিই, অর্থাৎ আমি যদি দেখো এইভাবে উল্লম্ব ভাবে একে ঘুরাই, তাহলে এর যে টান একবার এখানে অনুভব হবে আর একবার নিচে এসে অনুভব হবে। দ্যাট মিন্স এটা হলো সর্বোচ্চ অবস্থান আর এটা হলো সর্বনিম্ন অবস্থান। এই দুইটি ব্যাপার যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আর অঙ্ক করতে কোনো অসুবিধাই হবে না। টানও কিন্তু একটা বল, সো অন্য কোনো কিছু ভেবো না। তাহলে আমি প্রথমে যেটি বলবো যে এই সর্বোচ্চ অবস্থানে যখন এটি ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, এই অবস্থানের জন্য আমি টি এর মান নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে খেয়াল করে দেখো, তোমরা এখানে বুঝতে পারবে যে যখন তুমি সর্বোচ্চ বিন্দুতে যাচ্ছ, এটা হলো তোমার কি সর্বোচ্চ বিন্দু। এই সর্বোচ্চ বিন্দুতে সবই বল, দুটি অবস্থান তো ক্লিয়ার করলাম, তবে আরো একটা ছোট ব্যাপার জানতে হবে। একটু খেয়াল করে দেখো, আমি যখন এটা উল্লম্ব ভাবে ঘোরাচ্ছি, তখন যখন এটি এই উপরে চলে আসছে, তখন কিন্তু সে আমার দিকে আসছিল না। একটু খেয়াল করে দেখো, সে উপর দিকে যেতে যাচ্ছে, তার মানে কেন্দ্রের বিপরীত দিকেও কিন্তু একটি সমান বল উৎপন্ন হতে পারে। এই যে কেন্দ্রের বিপরীত দিকেও যে সমান বলটি উৎপন্ন হয় তাকে কিন্তু অপকেন্দ্র বল বলে। আমি কিন্তু বলে নিচ্ছি যে সেটি কিন্তু কেন্দ্রমুখী বলের সমান বল উৎপন্ন হয়। তার মানে এই দিকে যা এই দিকে তা, দুইটা সমান হওয়ার কারণে এটা আর কিন্তু উপর দিকে যেতে পারে না। তো এই অপকেন্দ্র বলের জন্য আমরা যদি এই সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটার নাম যদি আমরা এ দেই, তাহলে এই কেন্দ্র যদি ও দেই, এ বিন্দুতে যদি টান বলের মান নির্ণয় করতে চাই, একটু খেয়াল করে দেখো, এ বিন্দুতে টান বল, শোনো, যে জিনিসটা তুমি ফিল করছো সেই জিনিসটা হলো লব্ধি। আবারও বলছি, পদার্থবিজ্ঞানে যে জিনিসটা তুমি ফিল করছো সেই জিনিসটাই হলো লব্ধি। দ্যাট মিন্স আমরা যখন এটা নির্ণয় করতে যাব, আমি সমীকরণ বানানোর সময় আমি বাংলা লিখে নিতে পারি যে টান বল ইজ ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখো, এটা উপরের দিকে যেতে যাচ্ছিল, অর্থাৎ ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই দিক বরাবর এফ সি ক্রিয়া করছিল, তবে তবে কিন্তু একটা ওজন ছিল, সেই ওজনটা এই বরাবর নিচের দিকে ক্রিয়া করেছে। এখন কথা হলো এই যে দুইটা জিনিস ক্রিয়া করলো, তাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি খেয়াল করো তো, 180 ডিগ্রি। তার মানে লব্ধির মান সর্বনিম্ন, লব্ধির মান সর্বনিম্ন। এবার আমাদের ডিসাইড করতে হবে কে বড়, বস্তুটির ওজন বড় না কি অপকেন্দ্র বলের মান বড়, কে বড়? তোমাদের কাছে আমার প্রশ্ন, এফ সি বড় হবে নাকি ওজন বড় হবে? খেয়াল করে দেখো, যদি এর ওজন অনেক বেশি হতো তাহলে এটি আমার হাতে পড়ে যেত। কেন? তুমি একটি ভারী বল যদি এখানে জোড়া দিয়ে তারপরে এভাবে ঘোরাতা, তাহলে স্লোলি ঘোরানোর ক্ষেত্রে একটা বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই হতো, আর কি থাস করে তোমার হাতে পড়ে যেত, তুমি অথবা ধরে রাখতে পারতে না, নিচে পড়ে যেত, তুমি ব্যথা পাতো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তুমি ব্যথা পাচ্ছ না, তার মানে এই ক্ষেত্রে অপকেন্দ্র বলের মানটা বেশি হবে এবং ওজনের মানটা কম হবে। যদি না বুঝো, কষ্ট করে আবারও এটি একটু পিছে যে আবার দেখে আবার ঠান্ডা মাথায় ভেবো, ফিজিক্স কিন্তু ইমাজিনেশনের বিষয়। ওকে, এবার আমরা যেটা করব, দেখো টান বল ইজ ইকুয়াল টু যেটা লিখলাম, যে তার মানে সেন্টার অফ ফোর্স যেহেতু বড় হচ্ছে তাই এফ সি হতে আমি কি করব, ডাব্লুটা বিয়োগ করে দেব। এবার আমরা কিন্তু জাস্ট এখানে এই সমীকরণটি তৈরি করে দেওয়া খুবই সহজ হয়ে গেল। টান বলকে টি দ্বারা প্রকাশ করো, এফ সি কে তোমরা একটু আগেই শিখিয়েছিলাম এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এন্ড ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তুমি এখানে যদি এম কমন নিয়ে দাও, এগুলো না করলেও হয়, তবুও দেখাচ্ছি, জাস্ট হয়ে গেল। এটা হলো সর্বোচ্চ বিন্দুর জন্য টান বলের সমীকরণ। তবে এবার যদি যখন বস্তুটি ঘুরতে ঘুরতে এই পয়েন্টে চলে আসে, আমি আবারও দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখো, এই যে ঘোরাচ্ছি উল্লম্ব ভাবে ঘোরানোর সময় নিচের দিকে চলে আসলো, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করো, সেটি হলো এই বরাবর একটি দাগ দেব। এবার ইমাজিন করতে হবে, প্রথমে খেয়াল করো, ঘোরাচ্ছি, ওকে নিচের দিকে চলে যেতে চাচ্ছে, সেটা কিসের জন্য জানো, সেটা অপকেন্দ্র বলের কারণে। আচ্ছা, একটা পেলাম, আর একটা জিনিস সেটি হলো তার ওজন, সেটিও কিন্তু নিজ বরাবর ক্রিয়া করবে। দুইটি ভেক্টর রাশি এখানে নিজ বরাবর ক্রিয়া করেছে, অর্থাৎ তারা দুইজন জিরো ডিগ্রি করে ক্রিয়াশীল। জিরো ডিগ্রির ভিডিও আমরা দিয়ে দিয়েছি আমাদের গণিতের জিজ্ঞাসা
সেখানে প্লেলিস্টে আছে, তোমরা একটু দেখে নিও। পদার্থবিজ্ঞান বোঝার জন্য এটি অনেক নেসেসারি একটি বিষয়। আচ্ছা, এবার আমি যেটি করবো এটিকে একটি বি বিন্দু দেবো। তাহলে বি বিন্দুর জন্য যে কাজটি আমার করতে হবে, এরা দুইজন একই দিকে ক্রিয়া করছে, তাই আমি যোগ করে দেবো mv স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস mg, এবং m কমন নিলে যেটি হবে mv স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস g। এখান থেকেও কিন্তু আমরা সমীকরণটি পেয়ে গেলাম। প্রয়োজন হলে v এর মান বসিয়ে নিও ওমেগার, আবার তুমি যদি চাও যে ওমেগার মান 2π/T অথবা 2πn/T যা দেওয়া থাকবে, জাস্ট তুমি যদি সমীকরণগুলো জানো তাহলে খুব সুন্দর করে এগুলো বসিয়ে নিয়ে অঙ্কটি করে নিতে পারবে। দ্যাট মিন্স আমি তোমাকে TA এবং TB দুইটি জায়গায় কিন্তু টান বলের মান নির্ণয় করা শিখিয়ে দিলাম। আমি এখানে আরো একটি বিষয়ের কথা বলতে চাচ্ছি, সেটি হলো যদি তোমাদের কখনো কেউ জিজ্ঞাসা করে যে সর্বোচ্চ বিন্দুতে লব্ধির দিক কোনটি হবে, তাহলে খেয়াল করো এই ঘটনার ক্ষেত্রে আমাদের FC এর মানটা বড় ছিল। মনে রাখবা বড় বলটির দিকে লব্ধির দিক ক্রিয়া করে, অর্থাৎ এই TA এর ক্ষেত্রে এই ঘটনার দিকে আমাদের লব্ধি ক্রিয়া করবে, এবং B ঘটনার দিকে যেহেতু দুটি একই দিকে ক্রিয়া করেছে তাই B বিন্দু ও B পথ বরাবর লব্ধির দিক ক্রিয়া করবে। এটি অনেক সময় MCQ তে এসে থাকে। তবে আমি আরো একটি ব্যাপার তোমাদের বলতে চাচ্ছি, সেটি হলো যে কোনো কারণে যদি এমন হয়, এটি অনেক স্লোলি ঘটেছে, দ্যাট মিন্স অনেক স্লোলি ঘোরার সময় তুমি একটু প্র্যাকটিক্যালি করে দেখো যে তোমার কাছে কোনো টান বল কিন্তু অনুভব হবে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা টান বলের মানটা কোনো কারণে স্পেশাল একটা কেস, টান বলের মানটি যদি জিরো ধরে নেই, তাহলে আমরা এখান থেকে যে কাজটি করতে পারবো সেটি হলো জিরো ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। দ্যাট মিন্স এখানে যদি আমি এম কমন নিয়ে নিই তাহলে আমি এখানে লিখতে পারছি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এখানে জি, এম যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকছে হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস জি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু জি, এবং ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে বেগের মানটিও নির্ণয় করতে পারছি, যেটা যদি সর্বনিম্ন টান বল অনুভব হয় এই ক্ষেত্রে বেগের মানটা কত হবে, এটির রাশিমালা। তোমরা এই অঙ্কটিও করে নিতে পারো। এই টান বলের ক্ষেত্রে আমার জানা মতে এই অঙ্ক, এই সূত্রগুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি একটি কয়েকটি অঙ্ক দেবো, একটু ধরা রাশি থাকবে, তোমরা একটু করে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এতে তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে। ধরো এখানে যেটি করছি আমি, যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায়, উল্লম্বভাবে ঘূর্ণায়মান অবস্থায় তার সর্বোচ্চ বিন্দুতে টান বলের মান নির্ণয় করতে হবে। আমি তোমাকে m এর মানটি 10 গ্রাম দিয়ে দিচ্ছি, ওকে। r এর মানটি বা ব্যাসার্ধ এখানে যেটি আছে, বা সুতার দৈর্ঘ্য এখানে আমি ধরো 10 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি, m এর মান দিয়েছি। v এর মানটা আমি ধরো দিয়ে দিলাম যে তার রৈখিক বেগের মান ধরো 2 মিটার পার সেকেন্ড। এখন তোমরা TA এর মান, TB এর মান বের করবা, ওকে। এছাড়াও এটি যদি সম্পূর্ণ ঘুরতে, অর্থাৎ T যদি 2 সেকেন্ড হয়, সেই ক্ষেত্রে ওমেগা মানে কৌণিক বেগের মান কত হবে, তোমরা এটাও বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি উত্তরটি চেক করে তোমাদের ইনশাআল্লাহ জানিয়ে দেবো, এবং একবার তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। আর মনে রাখবে ভিডিওটি দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে দেখবে, অবশ্যই ক্যালকুলেটার যেতে থাকে, না হলে তোমার এটি সময় নষ্ট, এমনি নষ্ট, যাই হোক। তোমার যদি খুব ভালো লেগে থাকে তোমার বন্ধুকে অবশ্যই শেয়ার করবে। আশা করি আজকের মতো এখানেই রাখছি, টান বল নিয়ে আপাতত আর কিছু করাচ্ছি না, ভবিষ্যতে আরও অনেক কিছু আসবে। ধন্যবাদ সবাইকে।